তো দর্শক দেখুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কী কী গাড়ি আমার কাছে রয়েছে, তারপর সবই আপনাদের বিবরণ দেখানোর চেষ্টা করব। দেখুন, এটা হচ্ছে বাজাজের ডিসকভার। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। তো আমি কিন্তু আজকে আমার শোরুমে কী কী গাড়ি রয়েছে সবই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো যারা আসলে এখনও আমার শোরুমে আসেন নেই, অবশ্যই আমার যারা আসলে আশপাশের জেলার ভাইয়েরা, তারা যারা আসেন আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার শোরুমে এসে এক কাপ চা খেয়ে যাবেন, আর অবশ্যই এসে আমার দোয়া করে যাবেন। তো দর্শক, আজকে কিন্তু আমি আপনাদেরকে অনেক গাড়ি দেখাবো, যেগুলো গাড়ি আমার কাছে রয়েছে অল্প দামের ভিতরে, যাদের আসলে বাজেট কম তাদের জন্য কিন্তু আজ গাড়ি থাকবে, এবং যাদের আসলে একটা গাড়ি কিনবেন একটা শখ, অবশ্যই আপনারা নিতে পারবেন। তো চলো দর্শক, আমার ভিডিওটি অনুগ্রহ করে ফুল দেখার চেষ্টা করবেন, আর চলুন দেখায় সুন্দর একটি গাড়ি। তো দর্শক দেখুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কী কী গাড়ি আমার কাছে রয়েছে, তারপর সবই আপনাদের বিবরণ দেখানোর চেষ্টা করব। দেখুন, এটা হচ্ছে বাজাজের ডিসকভার 110। তো এই গাড়িটি কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে বাজাজ প্লাটিনা। এই গাড়িটার মডেল হচ্ছে 2018-19 মডেল, এটা অন টেস্ট অবস্থায় রয়েছে। এই গাড়িটা আমার কাছ থেকে যদি নেন অবশ্যই নিতে পারবেন। গাড়িটার দাম হচ্ছে মাত্র 68,000 টাকা, আর সারা বাংলাদেশে কিন্তু যে কোনো জায়গায় আপনারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস। এই গাড়িটা হচ্ছে রেজিস্ট্রেশন করা আমাদের রাজবাই নম্বরের গাড়ি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, তো এই গাড়িটা কিন্তু দুটি চাকা কিন্তু নতুন। দেখুন, এটা কিন্তু পিছন চাকা নতুন, সামনের টায়ারটাও নতুন রয়েছে, একেবারে নতুন লাগানো। তো এই গাড়িটা কিন্তু রাজবাইয়ের নাম্বার, এই গাড়িটা কাগজটা আপডেট রয়েছে 2019 মডেলের গাড়ি। এটার দাম দেবেন আমাকে হচ্ছে মাত্র 70,500 টাকা, মাত্র 70,500 টাকা কিন্তু গাড়িটি পাচ্ছেন হিরো স্প্লেন্ডার। এখানে রয়েছে ডিসকভার 125, এটা হচ্ছে মাগুরা নাম্বারের গাড়ি। তো এই গাড়িটা আপনারা অবশ্যই নিতে পারবেন। এই গাড়িটার নিলে পরে 10 বছরকার নাম্বার, এটার দাম দেবেন আমাকে হচ্ছে মাত্র 78,500 টাকা দাম, 78,500 টাকা গাড়ির দাম, অবশ্যই নিতে পারবেন, 10 বছরকার নাম্বার করা রয়েছে। চলে যাবো অ্যাপাসি আরটিআর 160 ব্লু কালার, কন্টেস্ট অবস্থা রয়েছে। এই গাড়িটা কিন্তু আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন নিজের নামে নিজ জেলায়। এটা হচ্ছে পেছন চাকার কন্ডিশন, গাড়ি চলা আছে মাত্র 16,000 কিলোমিটার। দেখুন, এটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন। এই গাড়িটা 2020 গাড়ি। এই গাড়িটা আমার কাছ থেকে যদি নেন আপনারা আমাকে দাম দেন 160cc আরটিআর গাড়ি, মাত্র 1,10,000 টাকা। গোড়ামার্কা একটা আরটিআর গাড়ি পাচ্ছেন অন টেস্ট, নিজের নামে নিজ জেলা কাগজ করতে পারবেন। তারপর রয়েছে বাজাজ পালসার ডাবল ডিক্স 2019 মডেলের গাড়ি। এই গাড়িটা যদি আমার কাছ থেকে নেন, গাড়িটা কিন্তু অরিজিনাল কমপ্লিট রয়েছে। দেখুন, খুবই ভালো কন্ডিশনের গাড়ি। গাড়ি হচ্ছে ফরিদপুরের নাম্বারের গাড়ি। তো আমি আপনাদের প্লেট নাম্বারটা উল্লেখ করে দিচ্ছি দর্শক। দেখুন, ফরিদপুর। এটা কিন্তু ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড। এই গাড়িটা আমার কাছে যদি আপনারা নেন কোনো দামাদামি করতে পারবেন না। ফিক্সড প্রাইস 1,35,000 টাকা, তারপরে কিন্তু আসলে পরে আমি অবশ্যই সম্মান ইজ্জত করতে পারবো দর্শক। পাশে রয়েছে 2021 মডেলের ডাবল ডিক্স পালসার, 2031 সম্বন্ধ কাগজের ম্যাথ, 10 বছরকার নাম্বার এই গাড়িটা। তো এই গাড়িটা যদি আমার কাছ থেকে নেন বিওয়ার্স, এটা হচ্ছে গাড়ি প্লেট নাম্বার, দেখুন ফরিদপুরের নাম্বার, 10 বছরকার নাম্বার, 20 কেজিবিটির গাড়ি। দেখুন, ফ্রেশ কন্ডিশন বাজাজ পালসার ডাবল ডিক্স। এটা হচ্ছে 2021 গাড়ি, 2021 সম্বন্ধ কাগজের ম্যাথ। এই গাড়িটা আমার কাছ থেকে নিলে পরে আমাকে দাম দেন হচ্ছে 1,50,000 টাকা, তারপর আসলে পরে সম্মানিত করতে পারবো। এপাশে রয়েছে অ্যাপাচি আরটিআর ফরিদপুরের নাম্বার, দেখুন লাল কালারের গাড়ি। তো এই গাড়িটা যদি আমার কাছ থেকে নেন, এই গাড়িটার দাম হচ্ছে মাত্র 1,05,000 টাকা, কাগজপাতি কিন্তু আপডেট রয়েছে। এপাশে রয়েছে বাজাজ পালসার ডাবল ডিক্স পন্টেজ গাড়ি, এই গাড়িটার দাম হচ্ছে মাত্র 1,40,000 টাকা, অনটেজ গাড়ি। দেখুন, এবার রয়েছে বাজাজ পালসার, এটা হচ্ছে 2016 মডেলের গাড়ি, 10 বছরকার নাম্বার, ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড। এগুলোর দাম হচ্ছে মাত্র 90,000 টাকা দর্শক। দেখুন,
আরে পাশে আছে ফ্রিডম এলএমএল ইন্ডিয়ান ভার্সন রাজবাইন নাম্বার 2019 এর গাড়ি এর দাম হচ্ছে মাত্র 40000 টাকা যাদের আসলে বাজেট কম অবশ্যই নিতে পারবেন তো দর্শক আজকে হচ্ছে এই পর্যন্ত রইলাম পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে আর আমার লোকেশন হচ্ছে ফরিদপুর জেলা খলিলপুর বাজার আর অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ গাড়িগুলো কিনতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ